হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমি ভালো আছি। আজকে আমি তোমাদের মুড়ির নাড়ু বানিয়ে দেখাবো। মুড়ির নাড়ু বানানোর জন্য আমি 4 কাপ মুড়ি নিয়েছি আর ওই কাপে 1/2 কাপ গুড় নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, কড়াইটা একটু গরম হয়ে গেছে এবং দিয়ে দেবো মুড়ি। মুড়িগুলো একটু ভেজে নেব। না ভেজে নিলে দুধ দেওয়ার পর নরম হয়ে যাবে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। কড়াই আমি 1/2 কাপ জল দিলাম। এবার দিয়ে দেবো গুড়। এটা দেখতে হবে হাতে চিট লেখা হচ্ছে কিনা। এবার হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে মুড়িটা মিশিয়ে নেবো। এবার আমি হয়ে গেছে, একটা থালাতে একটু অয়েল লাগিয়ে নেবো যাতে চিটে না দেয়। এবার আমি এখান থেকে নিয়ে হাতে একটু জল নেবো, যদি গরম গরম অবস্থা করতে হবে। এইভাবে আমি যখন গরম লাগবে তখন হাতে জল নিতে হবে, একটু গরম আছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু তখন আর গোল হবে না, ছেড়ে ছেড়ে যাবে। আমি একটু গরম অবস্থাতে এটা করতে হবে। এইভাবে আমি সবগুলো করে নেব। এই যে মুড়ির নাড়ু আমার হয়ে গেছে, দেখো এই মুড়ির নাড়ু রেসিপি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নেক্সট ভিডিওতে।